বাংলা ইমাজিং এর নতুন এপিসোডে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকেই জানি ভারত এবং পাকিস্তানকে কোনো এক সময় একই দেশ হিসেবে জানা যেত, কিন্তু 1947 সালে দেশ বিভাগে দুই দেশ একে অপর থেকে আলাদা হয়ে যায় এবং বর্তমানে দেশ দুটি আলাদা আলাদা দেশের পরিচয় পায়। এরপর পাকিস্তানের অধিকৃত অংশকে রিপাবলিক অফ পাকিস্তান হিসেবে জানা যায় এবং ভারত অধিকৃত অংশকে রিপাবলিক অফ ইন্ডিয়া বলে আমরা জানি। ভারত এবং পাকিস্তান এশিয়ার সেই সমস্ত বিখ্যাত দেশগুলির মধ্যে দুটি যারা যুদ্ধ ও বিরোধী মতামতের জন্য পুরো বিশ্বে পরিচিত রয়েছে। আর দুটো দেশেরই কিছু নিজস্ব স্পেশাল পাওয়ার রয়েছে যার অধিকার নিয়ে দুই দেশেরই অধিবাসী নিজ নিজ নেশনসের প্রতি গর্বিত। তবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ভারত এবং পাকিস্তানের পারস্পরিক দুটো দেশ হিসেবে কে কতটা উন্নতশীল এবং বেশি ক্ষমতার অধিকারী ও কিছু তথ্যগত পার্থক্য। 1947 সালে দেশ বিভাগের পর ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে ওঠে, যা একটি সেকুলারিজম কান্ট্রি হিসেবে পরিচয় পায়। অন্যদিকে পাকিস্তান ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেকে এক মুসলিম বহুল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে, যার জন্য পাকিস্তানকে মুসলিমস মেজরিটি কান্ট্রি হিসেবে জানা যায়। অর্থাৎ ভারত যেখানে সেকুলারিজম কান্ট্রি হওয়ার পরিচয় বহন করে, সেখানে পাকিস্তান নিজেকে এক মুসলিম মেজরিটি কান্ট্রি হওয়ার পরিচয় প্রদান করে। ভারতীয় সেনাবাহিনী জিএফপিতে যেখানে চতুর্থ স্থান দখল করেছে, সেখানে পাকিস্তানের মুসল্লা যৌথ বাহিনী জিএফপিতে 15 নম্বর স্থান দখল করেছে। ভারতবর্ষের কাছে যেখানে 3 কোটির অধিক মিলিটারি রয়েছে, সেখানে পাকিস্তানের কাছে কেবল 1 কোটির কিছু বেশি মিলিটারি রয়েছে। ভারতের টপ এক্সপোর্টেড প্রোডাক্টগুলির মধ্যে সবচেয়ে অধিক রয়েছে মিনারেল ফুয়েল। পাকিস্তানের টপ এক্সপোর্ট প্রোডাক্টগুলির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে কাপড়। ভারতের টোটাল জিডিপি যেখানে 2.9 ট্রিলিয়ন ইউএসডি, সেখানে পাকিস্তানের টোটাল জিডিপি হলো কেবল 285 বিলিয়ন ইউএসডি। ভারতবর্ষের রাষ্ট্রীয় পিতা অর্থাৎ জাতির জনক হলো মহাত্মা গান্ধী। একই রকমভাবে পাকিস্তানের রাষ্ট্রীয় পিতা বা জাতির জনক হলো মোহাম্মদ আলী জিন্না, যাকে ফাউন্ডার অফ পাকিস্তানও বলা হয়ে থাকে। যদিও ভারত এবং পাকিস্তান প্রায় একই সাথে 1947 সালে ব্রিটিশ গভর্নমেন্ট থেকে স্বাধীনতা অর্জন করে, কিন্তু তা সত্ত্বেও পাকিস্তান 14ই আগস্টকে নিজের স্বাধীনতা দিবস হিসাবে পালন করে। অন্যদিকে ভারত 15ই আগস্ট নিজের স্বাধীনতা দিবস উদযাপন করে থাকে। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ভারতের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থমন্ত্রী লিয়াকত আলী খান, যেখানে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর জওহরলাল নেহরু। ভারতবর্ষের বেশ কিছু অঞ্চলে যেমন সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে, ঠিক তেমনি পাকিস্তানের বেশ কিছু অঞ্চলে মেহেরগড় সভ্যতার নিদর্শন খুঁজে পাওয়া গেছে। ভারতবর্ষের মোট আয়তন 32,87,260 বর্গ কিলোমিটার, যা আয়তনের দিক দিয়ে ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে পাকিস্তানের মোট আয়তন কেবল 7,96,105 বর্গ কিলোমিটার, যা আয়তনের দিক দিয়ে এটি পৃথিবীর 33তম বৃহত্তম রাষ্ট্র। 2019 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা প্রায় 135 কোটি, যা জনসংখ্যার দিক দিয়ে এটি পৃথিবীর দ্বিতীয় জনবহুল রাষ্ট্র। অন্যদিকে 2018 সালের আদমশুমারি অনুযায়ী পাকিস্তানের মোট জনসংখ্যা হল কেবল 21 কোটি। পাকিস্তানের রাজধানী ও বৃহত্তম শহর হল ইসলামাবাদ। অন্যদিকে ভারতের রাজধানী হল নয়াদিল্লি, কিন্তু বৃহত্তম শহর হল মুম্বাই, যাকে ভারতের স্বপ্নের নগরী বলা হয়। ভারতবর্ষের প্রতি ব্যক্তি মাথাপিছু ইনকাম যেখানে 168 ইউএসডি, সেখানে পাকিস্তানের প্রতি ব্যক্তি মাথাপিছু ইনকাম কেবল 133 ইউএস ডলার। ভারতবর্ষের বর্তমান সাক্ষরতার হার 74%, যার মধ্যে পুরুষ সাক্ষরতার হার 82% এবং মহিলা সাক্ষরতার হার 65%। অন্যদিকে পাকিস্তানের বর্তমান সাক্ষরতার হার 59%, যার মধ্যে পুরুষ সাক্ষরতার হার 71% এবং মহিলা সাক্ষরতার হার 59%। ভারতবর্ষে অসংখ্য ভাষায় কথা বলা হয়, যার মধ্যে হিন্দি হল ভারতের রাষ্ট্রীয় ভাষা। অন্যদিকে পাকিস্তানে সর্বমোট 74টি ভাষায় কথা বলা হয়, যার মধ্যে পাকিস্তানের অফিসিয়ালি ল্যাঙ্গুয়েজ ভাষা হল উর্দু। তবে এছাড়াও পাকিস্তানে পাঞ্জাবি, পাস্ত, সিন্ধি ও হিন্দি ভাষায় কথা বলা হয়। ভারতবর্ষের প্রতি স্কোয়ার কিলোমিটারে যেখানে 450 জন বসবাস করে, সেখানে পাকিস্তানের প্রতি স্কোয়ার কিলোমিটারে কেবল 256 জন মানুষই বসবাস করে থাকেন।
ভারতবর্ষে বসবাসকারী লোকেদের গড়ায়ু 69 বছর, যেখানে পুরুষেরা গড়ে 67 বছর বাঁচে এবং মহিলারা বাঁচে 69 বছর। অন্যদিকে পাকিস্তানে বসবাসকারী লোকেদের গড়ায়ু 67 বছর, যেখানে পুরুষেরা গড়ে 65 বছর বাঁচে এবং মহিলারা বাঁচে 67 বছর। ভারতবর্ষে বসবাসকারী মোট জনসংখ্যার প্রায় 80% লোক হিন্দু ধর্মের পালন করেন এবং এখানে মুসলিম সম্প্রদায়ের লোকের সংখ্যা কেবল 18%। অন্যদিকে পাকিস্তান এক মুসলিম বহুল দেশ হওয়ায় এখানকার প্রায় 96% লোকই ইসলাম ধর্মের পালন করেন, যার জন্য একে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি মুসলিম আবাদীপূর্ণ দেশ হিসেবেও জানা যায়। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করবেন।